হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের তো ভালো আছি বন্ধুরা একটা ভাই কমেন্ট করছে গিয়া ফার্নিকে না কিছু বলেন ফার্নিকে ক্লিনারের বেতন কত ফার্নিক কোম্পানির ডাইরেক্ট কোম্পানি নাকি সাপ্লাই কোম্পানি ফার্নিকে ক্লিনারে কত ঘন্টা ডিউটি বন্ধুরা আজকে আপনাদের সাথে আমি এই বিষয়ে নিয়ে কিছু কথা বলবো বন্ধুরা অনেকে ফার্নি কোম্পানি নিয়ে অনেক কিছু জানতে চান ফার্নি কোম্পানি কেমন যারা তারা কোম্পানি কোম্পানিরা জানতে চান তারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এই ভিডিওতে সম্পূর্ণ কিছু আমি তুলে ধরার চেষ্টা করবো বাইদেউ প্ৰথমে কম্পানি কৰিছিলে ফাৰ্ণিক কোম্পানী ডাইৰেক্ট কোম্পানী নেকি চাপ্লাই কোম্পানী বা এই কোম্পানীটোৰ ডাইৰেক্ট কোম্পানী কোনো ছাপ্লাই কোম্পানীৰে এই কোম্পানীতে আপোনাৰ লগে লগে লোক আনে আনাৰ পৰা আপোনাৰ এই কোম্পানীৰ আণ্ডাৰ যে কোৱা এটা এৰিয়া আছে এৰিয়াই আপোনাৰ আপোনাৰ যোগ্যতা হিচাপে আপোনাৰ এৰিয়াতে পঠাব দেখিছে আপোনাৰ যোগ্যতা ইংলিছ কথা হ'ব পাৰে তেনেহ'লে আপোনাৰ ইয়াৰপৰ্ট দিব ক্লিনাৰ তাৰপৰা আপোনাৰ যদি মনে কোন ইংলিছ কথা কম পানী ত' আপুনি দি আৰু অন্য অন্য এৰিয়া আছে আপোনাৰ যোগ্যতাৰ ওপৰত নিৰ্ভৰ কৰে এটা অনাৰ পৰা আপোনাৰ মনে কোন ইংলিছে কথা ইণ্টাৰভিউ নিব ইণ্টাৰভিউ নিয়াৰ পৰা মানে যে জেগা টিক পিনো জেগা আপোনাৰ দিব এই কোম্পানিটা আপনার ডাইরেক্ট কোম্পানি দেখা গেছে মনে করেন ডুবাই এয়ারপোর্টে লোক লাগবে তখন আপনার করে কি দেখা গেছে মনে করেন কোম্পানিটা লোকের মনে করেন জায়গায় জায়গায় কন্ট্রাক্ট নেয় পাঁচ বছর দশ বছর কন্টাক্ট নেয় দেখা গেছে ডুবাই এয়ারপোর্ট লোক লাগবে ক্লিনারের তখন করে কি ডুবাই এয়ারপোর্ট থেকে মনে করেন সরকার সরকারে করে মনে করেন সার্কুলার দেয় ডুবাইতে মনে করেন ক্লিনার কোম্পানি দেখতে না ট্রান্সগার আছে ফার্নেক কাছে আর ইত্যাদি অনেক কোম্পানি আছে মনে করেন যখন সরকারের সার্কুলারটা দেয় তখন মনে করেন অ্যাপ্লাই করে অ্যাপ্লাই করার পরে মনে করেন যাদের কাষ্ট ভাল পায় ফাৰ্ণিকে এখন কাষ্ট কৰিছে কাষ্ট ফাৰ্ণিকেৰ কাষ্ট যদি ভাল পায় তাৰ কাষ্ট ভাল ছাৰ্ভিচ পায় তেনে মনে কৰাৰ পৰৱৰ্তীতে চাৰ্কুলাৰ দিলে পৰে মনে কৰন কি ফাৰ্ণিকাৰহে দিব ইয়াৰ ডুবাই এয়াৰপ'ৰ্টে যে মই মনে কৰোঁ আগে ডুবাই মলে ফাৰ্ণিকাৰ আন্দাৰে আছিলোঁ মনে কোন কোম্পানী ফাৰ্ণিক কোম্পানীৰ মনে কৰন চাৰ্ভিচ ভাল পায় নাই এলিকে মনে কোন ট্ৰান্সগাৰ্টে দিয়া দিছে কাৰণ ট্ৰান্সগাৰ্টৰ আণ্ডাৰে আছে ডুবাই মল এই কোম্পানীৰ ডাইৰেক্ট কোম্পানী কোনো ছাপ্লাই কোম্পানী নাই নিশ্চিত নাই নিদিয়ে কোম্পানি এমনি মোটামুটি ভালো আছে কিন্তু ভাই প্রচুর রুলস প্রচুর নিয়ম কারণ যদি আপনি একটা বিরিউ খান তাহলে নিচে খাই দেবো রান্ধার তো সিস্টেমে নাই ওই ক্যাম্পে আপনার মনে করেন আগুন ধরতে পারবেন না যদি ধরান নগদ মনে করেন মার্শাল আছে আয় মনে করেন ধরে আপনার পাঁচ পাঁচশো এক হাজারটা ফাইন লাগাই দেবো মনে করেন প্রচুর রুলস একবারে মনে করেন থা খুব কষ্ট হয়ে যায়নি আর কি রুলসের লিগে এমনি কোম্পানি মোটামুটি ভালোই আছে থাকাটা অনেক ভালোই বড়ো রুম আছে মোটামুটি দশজন থাকে এক রুমে তারপরে বাইরা কমেন্ট করছে যে ক্লিনারের বেতন কত ক্লিনারে বেতন বাই হলো শুধু এইটা এই কোম্পানি নেয় যে কোম্পানি আছে এক হাজার নয়শো এগারোশো সর্বোচ্চ বারোশো বেতন এরকম বেতন হয় না ক্লিনারে ক্লিনে আপনার কোম্পানি বেতন দেয় এক হাজার টাকা বেতন দেয় তার মধ্যে খাওয়া হলো আপনার নিজের নিজে আরে ক্যাম্পে আসতে আসলে পরে আপনি রান্না খাইতে পারবেন নিচে ক্যাম্প আছে সরি ক্যাম্প ক্যাম্প না নিচে ক্যান্টিন আছে ক্যান্টিন থেকে আপনারা কিনা খাইতেই মাসে আড়াইশো টাকা নেয় আড়াইশো টাকা দিয়ে আপনারা কাট করতে হবো কাট করে মনে করেন আপনি খাইতে হবে আপনি চাইলে বাইরে খাইতে পারেন সমস্যা নাই বাইরে খোঁজ খবর নিবেন বাইরে খাইতে না আপনি যদি করেন আমি বাইরেও খাম না আমি কিনা খামো তাও খাই কিনা খেলে আপনার চার পাঁচশো টাকা দেবো আপনি মনে করেন থাকবো আর দুই তিনশো টাকার মতো থাকবো ওইটা দেখা ব্যাপার লাভ নাই আপনার ক্যাম্প ফার্নেডেকে হলো কিনা এক হাজার টাকা বেতন দেয় তার মধ্যে আপনার খাওয়া নিজের সব মিলে মনে করেন সাতশো সাতশো টাকার মতো থাকবো আর কি যদি আপনি সেফ দিয়ে রাখতে পারেন আর যদি ভালো সাইডে পড়েন তাহলে ওই টিপসনেপ যদি পান ওই ওইটাই আর কি ইনকাম তাছাড়া কোনো ইনকাম নাই ক্লিনারে ক্লিনারে ভাই প্রচুর কম আর বাইক তারপরে কমেন্ট লোক ডিউটি বাই ঘন্টা ডিউটি হল আপনার কপাল আপনি যখন বাংলাদেশ থেকে আসবেন তখন আপনার বারো ঘন্টায় সাইন করাইব বারো ঘন্টা সাইন করার পরে আর কি জায়গায় আসার পরে আপনি ইন্টারভিউ নিব দেখা গেছে আপনি ইংলিশ কম পারেন তাহলে আপনি এক্সপো সিটিতে পাঠাবো এক্সপো সিটিতে আট ঘন্টা ডিউটি দুবাই এয়ারপোর্টে পাঠাবো ডুবাই এয়ারপোর্টে আট ঘন্টা ডিউটি তারপরে আপনার মাকুমি এয়ারপোর্ট আছে এবার বারো ঘন্টা ডিউটি এখানে আপনার বাইক হলো নসিফ কিন্তু ভাই ক্লিনারে আপনার যে কটা এরিয়া আছে এই ফার্নিকে আন্ডারে প্রাইডের মধ্যে ভাই হলো আট ঘন্টা ডিউটি আর আপনারা যদি আনা আসার পর যদি আপনারা আবুধবি পাঠায় আবুধবি আরেকটা ক্যাম্প আছে ফার্নিকে ওই ক্যাম্পে যদি পাঠায় তাহলে আপনার মনে করেন ওই জায়গায় যে কটা কাজ আছে ভাই সব বারো ঘন্টা ডিউটি ওই জায়গায় বাড়াইন দেখাও যায় আর এই ক্যাম্পে ফার্নিকে একটা জিনিস ভালো আছে ওয়াইফাইটা ফ্রি এমনি অন্য সব ক্যাম্পের মধ্যে অন্য সব কোম্পানির মধ্যে পঁয়ত্রিশ ডারাম্প করে ওয়াইফাই কিনে লাগ কিনে লাগে কোম্পানি এই হিসাবে ভালো আছে কারণ কোম্পানিটা মোটামুটি এক হিসাবে ভালোই আবার মনে করেন আরেক হিসাবে খারাপ এন প্রচুর রুলস রুলস মাইনা চললে ভালো এন সবই হলো ভাই হলো আপনারা নিজেরাই দেয় আপনি যদি এটা নিজের সাথে মানা নিতে পারেন তাহলে ভাই কোম্পানি ভালো আপনি যদি মানা নিয়ে নিতে পারেন তাহলে কোম্পানি ভালো না সবই হলো আপনারা দেয় এন আপনারা এমন এক জায়গায় দিল মনে করেন একটা কোম্পানি দিছে কোম্পানিতে দিছে কোম্পানিতে প্রচুর ভালো অনেক ভালো মনে করেন দুই হাজার তিন হাজার বেতন দেয় অনেক ভালো সার্ভিস দেয় কিন্তু আপনি ভাই ওটার সাথে মানা নিতে পারতেছেন না তখন আপনার কাছে ওই কোম্পানিটা অনেক খারাপ মনে মনে হইব যে কোম্পানি ভালো না আমি কোম্পানিতে থাকুক না এই ভাই ওটা হলো ভাই নিজেরে দেয় এই কোম্পানি মনে করেন খারাপ মনে আমি কি মনে করেন এটা কোম্পানিটা খারাপ আপনি যদি তাও যদি মানা নিতে পারেন তাহলে আপনার এই আপনার কাছে এই কোম্পানিটা অনেক ভালো লাগবে মনে করি সকল নিজেরা দেওয়া কথা তাইলে আসতে পারেন এই কোম্পানির কোনো সাপ্লাই কোম্পানি নেই আর একটা জিনিস ভালো আছে আপনি যদি কোম্পানিতে আসেন আসার পরে মনে করেন যেদিন আসবেন তারপর দিন থেকে আপনার লোকে বেতন ওঠা শুরু করবো আপনি কাজ দিক না দিক আপনি ছয় মাসে বসায় রাখে আপনার বেতন ঠিকই পাইবেন এই হিসাবে ভাই কোম্পানিটা অনেক ভালো আছে আমি আইছি পর আইছি তারপর দিন থেকে মনে করেন আমার চেক ইন চেক আউট নেয় তারপরে মনে করেন দুদিন থেকে বেতন শুরু হয়ে গেছে আমার কাম দিক না দিক আমার বেতন ঠিক আসবো এই হিসাবে ভালো আছে আর হলো আপনার যাওয়া আসা টিকিট হলো কোম্পানি যখন যাইবেন আপনি তখন ছুটিতে যাইবেন তখন মনে করেন নিজের টেকাতে টিকিট কেটে দিয়ে দেবো আসার পর আপনার যাওয়া আসার ডাউন টিকিট টিকিটের টেকা দিয়ে দেবো আর হলো এক মাসের বেতন দিব এই আর কি মনে করেন কোম্পানির বিষয় কোম্পানি মোটামুটি ভালোই আছে আপনারা চাইলে আসতে পারেন সমস্যা নাই কি ওইরকম ভাবে কিন্তু ভাই আসলে বড় আপনি নিজের সাথে মানা নিতে যদি মানায় নিতে পারেন তাহলে ভালো আর যদি মানায় না নিতে পারেন তাহলে ভাই তো আমার কিছু করার নাই সবাই নিজের দেয় আপনি মানায় নিতে পারলে ভালো না মানায় নিতে পারলে কোম্পানি খারাপ এটাই আর কি দেখতেছেন পিছনে হল কাজ চলতাছে রাস্তা রাস্তা বল আইব আর কি পাকা করবো সুন্দর করে এ জায়গায় আর কি মাটি মুখ ওঠাইতে এ জায়গায় দুইটা ভিড় দেখছেন এই জায়গায় বসে বসে করতাম তো মাটিগুলো আসলো না এই যে আমাদের ক্যাম্প ফার্নেক ক্যাম্প আর যদি ফার্নেক নিয়ে কোনো কিছু জানা থাকে অবশ্যই জানাবেন আশা করি জানার কিছু নাই সবই আশা করি ভিডিওতে সব কিছু কুয়ে দিয়েছি আমি এই কোম্পানি ট্রান্সগেট কোম্পানি আছে আর অন্য অন্য কোম্পানি আছে যারা যারা ওই সব কোম্পানি নেওয়ার কিছু জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কোন কোম্পানিতে কোনো সার্ভিস অবশ্যই আমি ওগুলো আপনার তুলে ধরার চেষ্টা করব বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত ছিল যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি ভিডিওতে কোনো ভুল কিছু বলে থাকে অবশ্যই মাপ দৃষ্টিতে দেখবেন মাপ করে দেবেন আশা করি ভুল কিছু বলি নাই কোম্পানী কোম্পানী যা যা তাই আমি মনে কৰোঁ ডাইৰেক্ট ডাইৰেক্ট কৈ আছে কোনো লোক আহি নাই আমি সবাই ভাল থাকবিন আছালাম